ইংরেজিতে যেটাকে সেন্টাক্স বলে সেটাকেই আমরা বাংলায় মূলত বলে থাকি বাক্যতত্ত্ব এবারে বাক্য বলতে কি বোঝায় বাক্য এই যে আমরা না প্রত্যেকদিন এত এত বাক্য গঠন করি সেটাকে আসলে কি বলে সুনীতিকুমার চট্টোপাধ্যায় কি বলছেন বলছেন যে পদ বা যে শব্দ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে সম্পূর্ণরূপে বক্তার ভাব প্রকাশিত হয় সেই পদ বা শব্দ সমষ্টিকে বাক্য বলে খুব সোজা ভাষায় বলতে গেলে যে সব শব্দ সমষ্টি দ্বারা মানুষের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে সেটাকেই মূলত বাক্য বলে আর এই বাক্য নিয়ে যে বিষয়টি কাজ করে তাকেই বলা হয় বাক্য তক্ত যেটি আজকে সাহিত্যের পথের পাঠ্য বিষয় আমি মূলত এই ব্যাকরণের ক্লাস শুরু করেছি এবং আগেই বলেছি আমি যে এখানে বোর্ডের ব্যবহার দরকার জানি না এটি কতটা পরিষ্কার আসছে কিন্তু তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে যাই হোক সাহিত্যের পথে আজকের পর্ব থাকছে বাক্য তত্ত্ব সম্পর্কে রূপতত্ত্বের তুলনায় বাক্যতত্ত্ব তুলনায় একটু আমি খুব ছোট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বাক্যতত্ত্ব জিনিসটি কি বাক্যতত্ত্ব বলতে কি বোঝায় বাক্যের মধ্যে শব্দগুলির বিন্যাস অর্থাৎ বাক্যের মধ্যে কোন শব্দ কোথায় বসবে এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কীরকম হবে তা ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকেই বলা হয় কি বাক্যতত্ত্ব আর বাক্যে ব্যবহৃত হলে বিভিন্ন শব্দের যে রূপ পরিবর্তন হয় তাকে বলা হয় রূপতত্ত্ব যাই হোক আজকে আমরা বাক্যতত্ত্ব এই বিষয়টি নিয়ে পড়বো বাক্যতত্ত্ব বিষয়টি নিয়ে পড়তে গেলে আমাদের জানতে হবে যে বাক্যতত্ত্ব বা বাক্যর মধ্যে তিনটি বিষয় থাকে তিনটি ভাগ আমরা বলতে পারি কিরকম একটি হলো গঠনগত একটি উপাদানগত আর একটি শর্তগত গঠনগত ভাগ কি এগুলো আমরা মোটামুটি খুব ছোট বয়সে পড়ে এসেছিলাম তাও একবার মনে করিয়ে দেওয়ার জন্য গঠনগত ভাগ তিনটে একটি সরল বাক্য একটি জটিল বাক্য একটি যৌগিক বাক্য উপাদানগত ভাগে কি থাকছে বাক্যের মধ্যে থাকে দুটি ভাগ উদ্দেশ্য এবং বিধেয় আর শর্তগত এই অংশটা একটু নতুন কি কি আকাঙ্ক্ষা যোগ্যতা আর কি আশক্তি কিন্তু নয় এটা বারবার মনে রাখবে সত্যি এবার এই বিষয়গুলি কি সেই বিষয়ে কিছু কথা বলা যাক তা একটু এদিক থেকে পড়ি তাহলে এই বিষয়টি বুঝতে সুবিধা হবে সত্যগত যে বিভাজন তাতে বলা হচ্ছে তিনটে ভাগ রয়েছে একটি আকাঙ্ক্ষা একটি যোগ্যতা একটি আসক্তি কি এই তিনটে জিনিস কোনো বাক্যের বক্তব্য সম্পূর্ণরূপে জানার জন্য শ্রোতার মনে যে আকাঙ্ক্ষা বা কৌতূহল থাকে বাক্যের তা নিবৃত হওয়া চাই কি রকম যদি আমি বলি তুমি লাইট কথার কি কোনো শেষ হলো বা যদি আমি বলি আমরা কালকে কোন শেষ হলো কারণ যে যাকে আমি বলছি বাক্যটি তার কিন্তু মনে একটা আকাঙ্ক্ষা জাগবে যে এরপর কি হলো আমি কালকে এটা তো একটি সম্পূর্ণ বাক্য নয় তাহলে আমাকে বলতে হবে কি আমি কালকে যাব বা আমরা কালকে যাব বা তুমি ফ্যান অফ করে দাও তুমি ফ্যানটি চালিয়ে দাও এই যে বাক্যটা যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে তখন বাক্যের মধ্যে একটি আকাঙ্ক্ষা মানে এই বিষয়টি জানার যে আকাঙ্ক্ষা এটিকে পরিপূর্ণতার আকাঙ্ক্ষা থেকেই যায় এই আকাঙ্ক্ষার শর্তটি সেই জন্য কিন্তু পূরণ করতে হয় তবেই সেটি যথাযথ একটি বাক্য হতে পারে যোগ্যতা বলতে কাকে বোঝানো হয় বাক্যের অর্থ অর্থাৎ বক্তার বক্তব্যের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার বা বৃহত্তর বা গভীরতর সত্যের যে সঙ্গতি থাকে তাকেই বলা হয় যোগ্যতা মানে আমি এমন কোন কথা বলবো না যার কোন রকম কোন দাঁড়াচ্ছে না যেমন আমি যদি বলি যে মানুষ বেড়ালের মতো হাঁটে কি কোনো মানে আছে কোনো মানে নেই কিংবা যদি বলি মানুষ রাত্রে জাগে দিনে ঘুমোয় এটার কি কোনো বাস্তবসম্মত কোনো বিষয়ে আমি কথা বলতে পারছি কখনোই বলতে পারছি না আমি যদি বলি এর যথার্থ কোনো অর্থ দাঁড়াচ্ছে না সেই কারণে বাক্যকে বাস্তবচিত হোক যে কোনো বিষয়ে যে বাক্যের মধ্যে থাকছে অর্থবদ্ধতা এই যোগ্যতাকে সম্পূর্ণ করতে হয় না হলে কিন্তু কখনোই সেটি তার শর্ত গুলিকে পালন করবে না যথার্থ বাক্য হয়ে উঠতে আরবে না মানুষ বেড়ালের মতো হাতে এই কথাটা কোনোদিনও হতে পারে না কিন্তু অনেক সময় এরম কথা আমরা বলতে পারি যেরকম আমি যদি বলি যে লোকটি পাহাড়ের মতো এবার এই কথাটি বাক্যটির অ্যাকচুয়াল শর্তগত যে বিষয় সেটিকে হয়তো ঠিকঠাক ভাবে মান্যতা দিচ্ছে না কিন্তু উপমা হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু মানুষ বেড়ালের মতো হাঁটে এটার কোনো উপমাই হয় না ওই শর্তটি তাহলে পূরণ হচ্ছে না যে শর্তটির নাম যোগ্যতা বাক্যকে যথার্থ হতে হলে হলে এই যোগ্যতা শর্তকে পূরণ করতে হয় সত্যি বলতে কি বোঝায় আর সত্যি বলতে বোঝায় বাক্যের অন্তর্গত পদগুলির মধ্যে রূপতাত্ত্বিক সংগতি ও বিন্যাসের নৈকট্য বা ক্রম বাক্যে বিন্যস্ত পদগুলির মধ্যে রূপতাত্ত্বিক সংগতি থাকতেই হবে যেমন আমি যদি বলি আপনি ভাত খাবি এটার কি কি কোনো মানে মানে দাঁড়াচ্ছে কিন্তু এটা যথার্থ হচ্ছে কারণ আপনির সঙ্গে খাবি হয় না আপনির সঙ্গে হবে খাবেন এই যে বিষয়টা যদি যে সম্পূর্ণ করতে পারবে যে গুণের দ্বারা যে শর্তের দ্বারা সম্পূর্ণ হবে তাকেই বলা হয় আসক্তি পদের অংশগুলো মোটামুটি খুব সোজা যেমন উপাদানগত যে ভাগ তা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি রাম ভাত খায় বা আমি ভাত খাই বা রাম স্কুলে যায় যদু স্কুলে যায় না এখানে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেটাই হচ্ছে বাক্যের উদ্দেশ্য অংশ এবং যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে বিধেয় রাম ভাত খায়তে রাম হচ্ছে উদ্দেশ্য ভাত খায় হচ্ছে বিধেয় এই উদ্দেশ্য এবং বিধেয় যদি না থাকে তাহলে কোনো বাক্য গঠনই হবে না তাই উদ্দেশ্য এবং বিধেয় ভীষণভাবে আমাদের বাক্যের প্রয়োজন ভীষণ মানে একদম থাকতেই হবে এটা ছাড়া কোনোদিন কোনো বাক্য তৈরি হয় না এটাকে বলা যেতে পারে বাক্যের মূল উপাদান উদ্দেশ্য সবসময় বিধেয়র আগে বসে তাও আমরা জানি তবে এ কথা একটু বলতে হয় যে সাধারণভাবে আমরা উদ্দেশ্য বিধেয় দিয়ে যে বাক্য গঠন করি সেটা আমাদের হচ্ছে কর্তা কর্মক্রিয়া এই রূপে হয় কিরম না রাম ভাত খায় রাম হচ্ছে কর্তা কর্ম হচ্ছে ভাত খাওয়া ভাত এবং শেষে ভাত এবং শেষে খাওয়াটা হচ্ছে ক্রিয়া অনেক সময় এস ও ভি এই যে প্যাটার্ন সাবজেক্ট অবজেক্ট ভার এটা অনেক অন্য ভাষায় কিন্তু এস ভি ও প্যাটার্নও থাকে আমাদের কাব্যতে বিশেষ করে কাব্যমূলক বা সাহিত্যের ক্ষেত্রে অনেক সময় আমরা এস বি ও প্যাটার্নও দেখি যেমন দেখি আমি পড়ছিলাম বইটি এটা যখন আমি বলবো তখন এর প্যাটার্নটা বদলে যাবে তাহলে কি এটা উদ্দেশ্য বিধেয়ক যে নিয়ম তাকে লঙ্ঘন করলো না কোনো কোনো ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে বিশেষ করে এরকম প্যাটার্নেও আমাদের বাক্য গঠন হতে একদম শেষ অংশ অর্থাৎ গঠনগত গঠনগত ভাগ ভাগ হিসেবে কি রয়েছে সরল বাক্য জটিল বাক্য বাক্য যৌগিক সরল বাক্য মানে হচ্ছে যে বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় দিয়ে বাক্য তৈরি হয় একদম সিম্পল যে বাক্য যেরকম কি রাম ভাত খায় এটা মতো মানে চেনা উদাহরণ বোধ পৃথিবীতে আর দুটো হয় না তো যেটা বলছি যে মূলত একটি উদ্দেশ্য একটি বিধেয় দিয়ে যে বাক্য তৈরি হয় তা হচ্ছে সরল বাক্য জটিল বাক্য বলতে কি বোঝায় যে বাক্যে একটি প্রধান উপবাক্য থাকে এবং একাধিক অপ্রধান আশ্রিত উপবাক্য থাকে তাকে বলা হয় আহ মিশ্র বাক্য বা জটিল বাক্য ও কেন কেন কি রকম না ছাত্রটি যদি পরে তবেই সে পাস করতে পারবে ও ওখানে যদি যায় তবেই সে বিষয়টি জানতে পারবে বা রবীন্দ্রনাথ যখন শিলাই দহে গিয়েছিলেন তখন তিনি ছোট গল্প লিখেছিলেন এই যে যখন তখন যদি তবে এরকম অনেকগুলো বিষয় দিয়ে দুটি সরল বাক্য বা উপবাক্যকে একত্রিত করে যে বাক্যগুলি রচিত গঠিত হয় তাকেই বলা হয় বাক্য বা জটিল বাক্য যৌগিক বাক্য সব থেকে সোজা যে বাক্যে একের বেশি উপবাক্য থাকে সেগুলি যে সংযোগ করে যে বাক্য তৈরি হয় তাকে বলা হয় যৌগিক বাক্য কিরকম ও আর এবং তারপর বা দিয়ে যে মাঝখানে যুক্ত করে দুটি করে যে জাতীয় বাক্য তৈরি হয় তাকে বলা হয় যৌগিক বাক্য কিরকম না একটি উদাহরণ দিই যেমন বিভূতিভূষণ প্রকৃতি প্রেমিক ঔপন্যাসিক এবং তিনি মানুষের বাস্তব জীবনের বেদনা সম্পর্কেও সচেতন ছিলেন দুটো কিন্তু আলাদা আলাদা দুটো উপবাক্য কিন্তু মাঝখানে এবং দিয়ে এটিকে যুক্ত করে যৌগিক বাক্য নির্মাণ করা হলো এই হচ্ছে মূলত বাক্যতত্ত্ব বাকি এই দুটি অংশ খুব সোজা ছোট থেকে পড়েছি এই জায়গাটাই একটু বোঝার থাকে বাকি বাক্যতত্ত্ব খুব সোজা আমার তো মনে হয় রূপতত্ত্বের তুলনায় বাক্যতত্ত্ব অনেক বেশি আমাদের জন্য যে কোনো মানুষের জন্যই খুব সহজে গ্রহণযোগ্য হোক পর্বটি কেমন লাগলো আমাকে জানাবেন জানালে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে যাবেন এবং উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে